আসসালামু আলাইকুম, সজীব ব্লগস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ ফার্স্ট অপশন হোম এইটার সকল কাজগুলো আমি সম্পর্কে জানব। তো চলুন কাজ শুরু করা যাক। তো আমরা টাস্ক বার থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিলাম, পেজ চলে আসলো। তো এখানে পেজটা আসলে সঠিক থাকে না ম্যাপ, তো আমরা ফার্স্টলি পেজটা সঠিক করে নিব। প্রথমত আমরা পেজ লেআউটে যাব, তারপরে এই যে সাইজ দেখতে পাচ্ছেন অপশন, এখানে ক্লিক করব। এই যে দেখেন লেটার সাইজ হয়ে আছে, তো এখান থেকে আমরা A4 সাইজ অপশন সিলেক্ট করে নিব। এই যে A4 অপশন, এখন এন্টার বাটন চাপ দিলাম, এখন সঠিক অপশন মানে সাইজটা হলো পেজের। তো আমরা হোম অপশনে চলে যাব। তো এখানে দেখুন অনেকগুলো ফাংশন আছে যেগুলোর কাজ এক একটা এক এক রকম। তো আমরা শুরু করি। তো প্রথমত আমরা এখানে দেখব বিভিন্ন ধরনের ফন্ট নির্বাচন করার জন্য এই জায়গায় আসতে হয় আমাদের। তো এখানে আমরা দেখছি ক্যালিব্রি ফার্স্ট অপশন এটা থাকে, পরে তখন আমরা নির্বাচন করি যার যেটা চয়েস বা পছন্দ বা যেটা প্রয়োজন। তো প্রথমত এই যে দেখতে পাচ্ছেন বাংলা, এটা হচ্ছে আমাদের সুতনমি। এই যে দেখতে পাচ্ছেন ক্লিক করলাম, সুতনমি হয়ে গেল, সুতনমি MJ। বাংলা টাইপ করার জন্য এটা ব্যবহার করা হয় বিজয় বর্ণতে। আর এগুলো হচ্ছে অনেকগুলা ইংরেজি লেখার ফন্ট, ধরেন আমরা লিখলাম আই লাভ বাংলাদেশ। তো দেখতে পাচ্ছেন এখন আই লাভ বাংলাদেশ লিখলাম, এখন এটাকে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি ফন্টের মাধ্যমে। তো এটাকে আগে আমরা একটু সরিয়ে নিব, স্পেস বার দিয়ে আমরা সরিয়ে নিলাম। এখন আমরা বিভিন্ন ধরনের ফন্টের ডিজাইন দেখব। তো প্রথমত আমাদের এটাকে সিলেক্ট করতে হবে, এরপর আমরা যাব ফন্ট অপশনে। এখন আমরা বিভিন্ন ধরনের ফন্ট ক্লিক করব একটা করে। দেখুন টাইমস নিউ রোমান, এটা বেশিরভাগ ব্যবহার করা হয় বাংলাদেশে বেসিক্যালি। তারপর অনেক ফন্ট আছে, দেখুন নির্মলা UI, এটাতে এরকম, এটা সুতনমি বাংলা চলে আসলো, এটাতে একরকম। এই যে দেখছেন একটার পর একটা চেঞ্জ হচ্ছে ডিজাইন, কোনোটা বোল্ড হয়ে আছে আবার কোনোটা চিকন। তো এভাবে আমরা বিভিন্ন ধরনের ফন্টের ডিজাইনটা নির্বাচন করতে পারবো, অনেকের অনেক ধরনের চয়েস। তো এখানে অনেক অপশন আছে ডিজাইনের, তো আমরা এটা যে কোনো একটা দিয়ে ইন্টার বাটন চাপ দিব। তো এটার অপশন, এটার কাজ হচ্ছে জাস্ট ফন্টের নির্বাচন, ডিজাইন নির্বাচন করা। তো এর পাশে এখন দেখব আমরা, দেখেন সংখ্যা লেখা আছে এখানে, এটা হচ্ছে ফন্ট সাইজ, এটা ছিল ফন্ট ডিজাইন, এটা হচ্ছে ফন্ট সাইজ, মানে আমরা যেটা লেখা লিখব সেটার সাইজ কত হবে, 10-15 মানে কত ছোট থেকে কত বড় হবে। তো এখানে দেখুন 11 দেওয়া আছে এই সাইজটা, এই লেখাটার সাইজ। তো এখন আমরা যদি এটা বড় করি তাহলে এই যে দেখবেন 16-তে গেলে আরও বড় হচ্ছে, 18-তে দিয়ে আরও বড় হচ্ছে, ধীরে ধীরে যত নাম্বার বৃদ্ধি পাবে তত এটার সাইজ বৃদ্ধি পাবে। এখানে 72 পর্যন্ত আছে। তো আমরা যদি আরও বড় করতে চাই তাহলে প্রথমত আমরা সিলেক্ট করব Ctrl+A বাটন কিবোর্ড থেকে শর্টকাট, তারপরে আমরা কন্ট্রোল বাটন চেপে রেখে থার্ড ব্রাকেট কন্ট্রোল বাটন চাপ দিবেন প্লাস থার্ড ব্রাকেট। এই দেখুন বড় হচ্ছে, এদিকে লেখার সাইজটাও বাড়ছে। তো এভাবে আপনারা সাইজ বড় করতে পারবেন। আবার কন্ট্রোল রাইট থার্ড ব্র্যাকেট চাপ দিয়ে আপনারা বড় করতে পারবেন, আবার কন্ট্রোল লেফট থার্ড বাটন দিয়ে আপনারা ছোট করতে পারবেন। এই দেখুন ছোট হয়ে আছে দেখুন। তো এইটা অপশন হচ্ছে জাস্ট ফন্ট সাইজটাকে বৃদ্ধি করা বা কমানো।
আপনারা শর্টকাটে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপিটাল লেটার এ, আর এটা হচ্ছে একটু ছোট সাইজের এ। তো আমরা যদি কোনো একটা সেন্টেন্স লিখি, তো আমরা এখন এই যে গ্রুপ ফন্টে ক্লিক করলে বড় হবে, কিন্তু আগে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন এই যে গ্রুপ ফন্ট, এখানে একবার করে মাউস ক্লিক করব আর দেখবেন বৃদ্ধি পাবে সাইজ। আবার ডান দিকে দেখবেন শ্রিঙ্ক ফন্ট, মানে ছোট করব ওইটাকে, সেন্টেন্সটাকে। এখন মাউস ক্লিক করব আস্তে আস্তে, দেখুন ছোট হয়ে যাচ্ছে। তো যে কোনো সেন্টেন্সের সাইজ বড় করতে বা ছোট করতে শর্টকাট উপায়ে এটা ব্যবহার করা যায়। তারপরে এখন আমরা শুরু করব বি, এই যে দেখতে পাচ্ছেন বি আই ইউ। তো বি এর কাজ কি? বি অপশনের মানে হচ্ছে বোল্ড, কোন একটা সেন্টেন্সকে গাঢ় করা বা একটু মোটা করা লেখাগুলোকে। তো ফার্স্টলি আমরা এটাকে সিলেক্ট করব কন্ট্রোল এ বাটন, তারপর দেখুন বি এ ক্লিক করব, দেখুন একটু গাঢ় হয়েছে, একটু প্রতিটা অক্ষর একটু করে মোটা হয়েছে। তো এটা কিবোর্ড থেকে শর্টকাটে করা যায়, সেটা হচ্ছে ফার্স্টলি কন্ট্রোল এ চাপ দিয়ে সিলেক্ট করলাম, তারপরে কিবোর্ড থেকে একইভাবে কন্ট্রোল বি চাপ দিলাম, দেখবেন কাজ হয়ে গেছে, এই যে বোল্ড হয়ে গেছে। দেখুন ওখানে বি অপশনটা লাল হয়ে যাচ্ছে, এই যে ইনেবল করলাম, এখন আবার ডিসেবল নাই হয়ে গেল। তো এটার কাজ হচ্ছে কোনো সেন্টেন্সকে, সেন্টেন্সের অক্ষরগুলোকে একটু বোল্ড করা, হাইলাইট করা। তো এরপরে দেখতে পাচ্ছেন আই ইটালিক, ইটালিক বলতে একটু বাঁকা হবে ডিজাইনটা যে কোনো সেন্টেন্স বা ওয়ার্ডের। তো ফার্স্টলি আমরা এখানে দেখব, আগে সিলেক্ট করে নিই কন্ট্রোল এ কিবোর্ড থেকে, তারপরে আই অপশনে ক্লিক করলাম, দেখুন একটু ডান দিকে বাঁকা হয়ে গেছে। তো এটাকে আমরা কিবোর্ড, ল্যাপটপের কিবোর্ড থেকে করতে পারবো শর্টকাটে, সেটা হচ্ছে সিলেক্ট করার পর কন্ট্রোল আই, দেখুন এই যে কন্ট্রোল আই, কিবোর্ড থেকে কন্ট্রোল আই চাপ দিচ্ছি, একবার রিমুভ হয়ে যাচ্ছে, একবার ইনেবল হচ্ছে। তো এটা শর্টকাট উপায়। তো বি এর অপশন হচ্ছে বোল্ড করা, আই এর অপশন হচ্ছে একটু ডিজাইন বা বাঁকা করা সেন্টেন্সটাকে, ফন্টগুলোকে। তারপরে এখন দেখতে পাচ্ছেন ইউ আন্ডারলাইন, আন্ডারলাইন বলতে বুঝি আমরা কোনো একটা হেডিংয়ের উপর, মানে হেডিংয়ের নিচে একটা দাগ থাকবে, সেটা বিভিন্ন ধরনের হতে পারে, চিকন মোটা, বিভিন্ন ডিজাইন আছে। এই যে দেখুন এখানে ইউ দেওয়া আছে, এখানে ডান দিকে দেখেন একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে ডাউনেরও, এখানে ক্লিক করবেন দেখতে পাবেন অনেকগুলো ডিজাইন আছে, এখানে কিছু ডিজাইন দেওয়া আছে। এরপরে দেখবেন মোর আন্ডারলাইন্স, এখানে আরও অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা ক্লিক করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। তো এখন আমরা একটা নর্মালি ক্লিক করলাম এইটা দিই, এই যে দেখুন নিচে একটা দাগ চলে এসেছে ড্যাশ ড্যাশ স্পেস দিয়ে। তো আন্ডারলাইনের কাজ হচ্ছে কোনো হেডিংয়ের নিচে আন্ডারলাইন দেওয়া, যাতে বোঝা যায় যে সেটার নাম বা সেটা একটা উদ্দেশ্য করে বোঝা যায় যে এটা কোনো একটা রচনা বা প্যারাগ্রাফ এরকম নাম। তারপরে আন্ডারলাইনের কাজটা হয়ে গেল, এখন রিমুভ করে দিলাম। তো এরপর আপনারা আমরা দেখব কালার, কালার করা যে কোনো ফন্টের ডিজাইন বা কালার করা। তো আমরা যে বেসিক্যালি কালো ব্যবহার করি, তারপর যদি কোনো প্রয়োজন পড়ে বা কোনো একটু দেখতে ভালো লাগার জন্য, তাহলে ফন্টের ডিজাইনগুলো চেঞ্জ করি কালার। তো আমরা কালার, এখান থেকে অনেকগুলো কালার আছে, এখানে দেখতে পাচ্ছেন একদম হালকা থেকে একদম গাঢ় পর্যন্ত কালার আছে। তো এরপর যদি এখানে আমাদের কালার কোনো চয়েস না হয় এর মধ্যে কোনো একটা, তো মোর কালার্সে যেতে পারবো আমরা, এই যে দেখুন এখানে হালকা গাঢ় সব রকম কালার আছে, এই দেখতে পাচ্ছেন। আর যে কালারটা আমরা মোর কালার্স থেকে নির্বাচন করব, সেটা পরে রিসেন্ট কালার্সে অ্যাড হয়ে যাবে, তো পরে আর ওইটা খুঁজতে হবে না। দেখুন এখানে যেরকম ইচ্ছা সেরকম কালার পাওয়া যাবে, যেটা বাইরে ওখানে অপশন সবগুলো নাই। তো এইভাবে আমরা কালার নির্বাচন করতে পারবো, দেখুন এই যে দুইটা কালার ইউজ করলাম, রিসেন্ট কালারে চলে আসলো। আমাদের যদি এই কালারগুলোর প্রয়োজন হয় তাহলে আমাদের আর মোর কালার্স যেতে হবে না, এখানেই পাওয়া যাবে।
তো কালারস এর কাজটা হচ্ছে এটা। আর যদি আমরা এবি, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন রুলার, এবি রুলার অপশনটা, তো টেক্সট হাইলাইট কালার যেটাকে বলে অপশন, তো এটাকে আরো হাইলাইট করার জন্য এটা ব্যবহার করা হয় অপশনটা। তো আমরা প্রথমে সিলেক্ট করে নিব কন্ট্রোল এ বাটন, তারপরে দেখুন এখন যে কোনো একটা কালার দিই, হলুদ সবুজ, দেখুন হাইলাইট হচ্ছে, জাস্ট এটার আরও ব্রাইট বাড়ছে উজ্জ্বলতা, কালারটা অনেক ডিপ হচ্ছে। তো একইভাবে এখানে দেখুন কালার চেঞ্জ হচ্ছে, অনেক কালার আছে। তো আমরা যে কোনো একটা সিলেক্ট করলাম, তো দেখুন এটা হাইলাইট হয়ে গেছে এখন। তো এটার অপশন হচ্ছে জাস্ট পুরো সেন্টেন্সটাকে এরিয়া ভিত্তিক হাইলাইট করা। তো এখন আমরা দেখব অ্যালাইন টেক্সট লেফট, কোনো সেন্টেন্সকে পেজ বরাবর বাম দিকে আনার জন্য এটা ব্যবহার করা হয় অপশনটা। তো দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোল এল বাটন চাপ দিলে আপনি শর্টকাটে কিবোর্ড থেকে কাজ করতে পারবেন। আবার যদি আপনি এটাকে ধরুন আমরা মাঝামাঝিতে রেখেছি, এখন এটাকে আমরা বাম কর্নারে নিয়ে আসব A4 পেজের। তো A4 পেজের বাম কর্নারে আসার জন্য আমরা কন্ট্রোল এল বাটন চাপ দিতে পারি কিবোর্ড থেকে, কন্ট্রোল এল। এই যে দেখুন কন্ট্রোল এল, বাম দিকে চলে আসলো একদম। তারপরে আমরা এই যে দেখছেন সেন্টার, কন্ট্রোল ই, কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন চাপ দিবেন, দেখবেন একদম সেন্টারে চলে এসেছে আপনার সেন্টেন্সটা। আবার এখানে আছে একদম রাইট কর্নারে চলে আসবে, কন্ট্রোল আর, শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল আর, দেখতে পাচ্ছেন রাইট ডান দিকে চলে এসেছে। আবার এটা দেখবেন জাস্টিফাই, কন্ট্রোল জেড, জে, দেখুন জাস্টিফাই মানে প্রথমে চলে আসবে আবার পূর্ণরূপে। তো এভাবে আপনারা এই অ্যালাইন টেক্সটগুলো ব্যবহার করতে পারবেন সেন্টেন্সগুলোকে বিভিন্ন মানে কর্নারে সেট করার জন্য। তারপরে আপনারা এটা এটা হচ্ছে অপশন হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং এর মানে হচ্ছে একসাথে যেগুলো রচনা প্যারাগ্রাফ লেখা হয় বা একটা সিভি লেখা হয়, তখন তার একটা লাইন গ্যাপ রাখার প্রয়োজন পড়ে কিছু কিছু জায়গায়, তো সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ধরুন এখন লিখব একটা সেন্টেন্স, জাস্ট লিখি দেখুন তিনটা লাইন হলো এখানে, জাস্ট এটাকে এখন আমরা কি করব, তো আমরা প্রথমত আন্ডারলাইনটা রিমুভ করে দেব, সিলেক্ট করলাম, তারপরে আন্ডারলাইন অপশনে ক্লিক করলাম, দেখুন আন্ডারলাইনটা ক্লিয়ার হয়ে গেল। তো এখন আমরা এটা লাইন স্পেসিং অপশনটা নির্বাচন করব। তো এখানে দেখুন একটা মাপ আছে, 1.0, 1.15, 1.5, 2.0, 2.5, 3.5, আরও অপশন আছে লাইন অপশনে, যে এখানে দেখতে পাবেন আরও অপশন দিতে পারবেন। তো এখন আমরা প্রথমত যেগুলো দেওয়া আছে এগুলো দেখবো। এই যে দেখুন 1.15 দেওয়াতে একটু নিচে নেমে গেল, আবার 1.5 দেওয়া নির্বাচন করাতে আরও নেমে গেল, 2.5-এ 2.0-তে অনেকটুকু ফাঁকা হয়েছে, স্পেস হয়েছে, 2.5-এ আরও বেশি হবে। তো যাই হোক, লাইনের প্রয়োজনীয়তা বুঝে সেটা স্পেস সেট করা যাবে। তো এই লাইন স্পেসিংয়ের কাজ হচ্ছে এইটা। তো আমরা যদি পুরো পেজকে কালার করতে চাই, পুরো পেজ বলতে যে লেখাটুকু আছে সেটাকে হাইলাইট করার জন্য, তখন এই অপশনটা ব্যবহার করা হয়। শেডিং, শেড মানে একটা ছায়া, ধরুন এই সেন্টেন্স 3 লাইনকে আমরা একটা ছায়ার রূপ দিব,
যে কোনো কালার, দেখুন ব্যাকগ্রাউন্ড কালার কালো হয়ে গেছে, যে কোনো কালার দিতে পারবেন। তো এটার কাজ হচ্ছে একটু হাইলাইট করা, শেড দেওয়া, একটা ছায়ার মতো কালার দেওয়া। এখানে আমরা এখন নো কালার করে দেব, তাহলে রিমুভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ফন্ট দেওয়া আছে, ডিজাইন, সাব টাইটেল, টাইটেল, হেডিং ওয়ান, হেডিং টু, নো স্পেসিং। তো এগুলোতে ক্লিক করলে আমাদের লেখাতে কোনো স্পেস থাকবে না, এখন একদম কোনো স্পেস নাই, একদম নর্মালি লাইন টু লাইন হয়ে যাচ্ছে লেখা। তারপরে হেডিং ওয়ানে ক্লিক করলাম, হেডিং ওয়ানে ক্লিক করলে একটা নির্দিষ্ট কোণে দূরত্ব বরাবর এটা টাইপ হবে। তারপরে সাব টাইটেল, সাব টাইটেল যেভাবে হয়, যেরকম প্রয়োজন হয় এটা হচ্ছে সেটা ডিজাইন। তো এখানে অনেকগুলো অপশন আছে এরকম, এই যে এক একটা এক এক রকম ডিজাইন। এরপর আমরা দেখব ফন্টের স্টাইল সেট করা, এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল সেট করা যাবে। এই যে দেখুন পেজের দুই সাইডে দুই চলে আসছে ফন্ট, সিম্পলটা হচ্ছে এরকম, ট্রেডিশনালটা হচ্ছে এরকম, ওয়ার্ড 2003 এরকম, ওয়ার্ড 2007 এরকম, ফর্মাল এটাতে, ফ্যান্সিতে এরকম ডিজাইন। যাই হোক এখানে অনেকগুলো ডিজাইন আছে, আপনার যেটা চয়েস হবে সেটা করতে পারবেন আপনি। এখানে দেখুন কালার আছে অনেকগুলা, রিমিক্স কালার, গ্রে স্কেল, অফিস, বিভিন্ন ধরনের কালার। এটাকে আমরা প্রথমে সিলেক্ট করব, তারপর চেঞ্জ স্টাইল, তারপর করব। তারপর এখানে ফন্ট দেখতে পারবেন অনেকগুলা একইভাবে, যেটা আমরা দেখেছি ফন্ট অপশনে, এখান থেকেও এটা চেঞ্জ করা যায়। তো হোম অপশনে বেসিক্যালি এগুলোর প্রয়োজন বেশি পড়ে। তারপরে আপনাদের এখানে এই দেখতে পাচ্ছেন ভিউ রুলার, আমি এখানে ভিউ রুলার সেট করে রেখেছি, তাই দেখাচ্ছে যদি আমরা এটা ক্লিক করি তাহলে দেখেন রুলার আউট হয়ে গেছে, যেটা পেজের সাইডটুকু বাড়িয়ে বাড়াতে সাহায্য করে। তো আমি এটা ক্লিক করলাম, দেখছেন চার সাইডে রুলার চলে এসেছে, রুলারটাকে আমরা ডান দিকে সরাবো আর এটাকে বাম দিকে সরাবো, দেখুন কতটা সহজ হয়ে যাচ্ছে রুলারটা সরানোর জন্য, জায়গা বেড়ে যাচ্ছে পেজে। তো এখন আমরা নিচের দিকে যাব, এই যে দেখুন টোটালি জায়গা অনেক বেড়ে গেল চার কর্নারে। তো এইভাবে আমরা রুলারটা ব্যবহার করতে পারবো। তো আজকে আমরা আপাতত হোম অপশনটাই শিখলাম, এরপরে বাকি অপশনগুলো নিয়ে আলোচনা করব। তো আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।